একটা সময় দরুদ সালাম সবই পড়িতাম, মা বাপের কদম ধরে সালাম করিতাম, হলি আল্লাহর দরবারে পড়ে কাঁদিতাম, ছোট বড় গুণীজন মানিয়া চলতাম। এখন নাকি দরুদ সালাম পড়া যাবে না, মা বাপের কদম চুমু দেওয়া যাবে না, হলি আল্লাহর দরবারে যাওয়া নাকি গুনা, হাত তোলে ওই দোয়া করা তাও চলবে না। বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মোরে, কঠিন জমানা ঈমান বাঁচাই কি করে, এত গজব আছে কেন সবার উপরে, তার একটা কারণ পাপে ধরা গিয়েছে বরে। ফল তো ফসল শস্য শ্যামল সুস্বাদে ভরা, ভালোবাসায় ভরেছিল হয়ে বসুন্ধরা, ভোর থেকে ওই কিচিমিচি করত পাখিরা, খেলাধুলায় থাকতো ডুবে শিশু ছেলেরা, সে গাছও আছে ফলও আছে স্বাদ গেল কোথায়, শুধু কাটাকাটি খুনো খুনি চলছে সর্বদাই, রং বেরঙ্গের পাখিগুলো লোকালো কোথায়, সব ভাইরাস নিয়েছে টেনে গেমেরই খেলায়। বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মোরে, কঠিন জমানা ঈমান বাঁচাই কি করে, এত গজব আছে কেন সবার উপরে, তার একটা কারণ পাপে ধরা গিয়েছে বরে। আগে ছিল মা ও খালা চাচি আম্মা জান, দেখলে বরে যেত পরাণ কি ছিল সম্মান, মা বাবার উপরে কথা বলতো না সন্তান, নত হয়ে চলতো তারা এই ছিল বিধান। এখন মা ও খালা চাচি যারা চেনা তাদের দায়, শাড়ি ব্লাউজ বলে তারা ফ্যাশন করে বেড়ায়, ছোট ছোট জামা পরে চুল ছোট করে, পুরুষের পোশাক তারা নিয়েছে কেড়ে। বন্ধুরে বন্ধুরে তুই বুঝিয়ে দে মোরে, কঠিন জমানা ঈমান বাঁচাই কি করে, এত গজব আছে কেন সবার উপরে, তার একটা কারণ পাপে ধরা গিয়েছে বরে। বন্ধুরে বন্ধু।